ফটোগ্রাফিতে কম্পোজিশন খুব গুরুত্বপূর্ণ একটা পার্ট এই কম্পোজিশন করার জন্য আমরা বিভিন্ন টেকনিক ব্যবহার করে থাকি যার মধ্যে ব্যালেন্স খুব অন্যতম একটা টেকনিক তো ব্যালেন্স হচ্ছে সেই জিনিসটা সহজ ভাষায় বললে যে ছবির মধ্যে কিছু এলিমেন্ট বা কিছু অংশ যা আমরা নির্দিষ্টভাবে সাজাই বা সেই সাজানো ছবিটা তুলি এমনভাবে তুলি যেন ছবির অংশগুলা ছবি একটা একটার সাথে কমপ্লিমেন্ট করে মানে একজন একজনকে সাপোর্ট করে সাংঘর্ষিক হয় না এখানে যে হোয়াইট হাউসের ছবিটা আপনারা দেখছেন যে এখানে গ্রিন লন সাথে কৃত্রিম যে ফোয়ারা সাথে নীল আকাশ প্রত্যেকটা এমনভাবে হোয়াইট হাউসকে ঘিরে আছে যে আপনার চোখটা হোয়াইট হাউসের দিকে গিয়েই পড়বে তো এটাই হচ্ছে ছবির ব্যালেন্স যে প্রতিটা এলিমেন্ট আপনাকে মূল সাবজেক্টের দিকে আকর্ষিত করবে এখন দেখবো আমরা কিভাবে ছবির জন্য ব্যালেন্স খুঁজে পাই বা কীভাবে ব্যালেন্সগুলা খোঁজার জন্য যে সমস্ত পয়েন্ট চেক করতে হয় তার কিছু কমন পয়েন্ট হচ্ছে কালার ও টোনাল ব্যালেন্স সিমেট্রি বা প্রতিসাম্য অ্যাসিমিট্রি বা অপ্রতিসাম্য মোশন বা গতি এবং স্পেস এই স্লাইডে আমরা এখন কিছু প্র্যাকটিক্যাল উদাহরণ দেখব যেগুলো আমাদের নিজেদের তোলা স্ক্রিনে যে ছবিটি দেখতে পাচ্ছেন এই ছবিটি তুলেছেন ডক্টর মীর এথামুল হক মিস্টার এতেশ্যামুল হক একজন সার্জন এবং ইউরোলজিস্ট উনি কয়েকদিন আগেই ছবিটা তুলে পাঠিয়েছেন আমাদেরকে তো আমরা এই ছবিটা ব্যবহার করছি তার অনুভূতি সাপেক্ষে এবং অসংখ্য ধন্যবাদ ডক্টর মীর এথামুল হককে এই ছবিটা আমাদেরকে শেয়ার করার জন্য এখানে দেখতে পাচ্ছেন যে ফুলটা ব্লু রঙের দেখা যাচ্ছে নীল রঙের এবং সবুজ রঙের যে পাতা প্রত্যেকটা জিনিস একটা আরেকটাকে কমপ্লিমেন্ট করছে বা সাপোর্ট করছে এবং এই যে কম্পোজিশনী করেছেন একটা স্পেস রেখে ডান পাশে সেখান থেকে পাতাগুলো কার্ভ হয়ে এসে ডালগুলো কার্ভ হয়ে এসে ফুলটাকে নির্দিষ্ট করছে এবং প্রত্যেকটা কালার একজন আরেকজনের সাথে পরিপূরক যে কেউ কাউকে সংঘর্ষিকভাবে রাস্তা আটকাচ্ছে না বা তাকে দৃষ্টি আটকাচ্ছে না তো এটা আমরা কালার ব্যালেন্স দিয়ে আমরা কম্পোজিশান এভাবে করে থাকি যাতে দর্শকের চোখ একটা নির্দিষ্ট কালারে গিয়ে আটকায় এবং দেখুন শুধু উনি কালার ব্যালেন্সই করেননি এখানে উনি ইনভিজিবল কিছু লাইন ব্যবহার করেছেন যেটা আমরা গত পবে বলেছিলাম লাইন দিয়ে কম্পোজিশন করতে হয় কিভাবে সেই লাইনগুলো উনি খুব ইন্টেলিজেন্টলি ব্যবহার করেছেন এখানে শুধু কালার ব্যালেন্স দিয়ে ছবিটা যে দৃষ্টি নন্দন হয়েছে ব্যাপারটা তা না এখানে আরও কিছু সাপোর্টিং এলিমেন্ট এসছে স্পেশালি দেখতে পাচ্ছেন এখানে এই যে ডালের কার্ভেচারগুলা পাতার কার্ভেচারগুলো সব কিছু একটা লাইন দিয়ে ফুলটাকে নির্দিষ্ট করছে আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় এখানে আমি ছবির মেটা ডাটাটা অ্যাড করেছি আপনারা দেখতে পাচ্ছেন এটা কেন এল সিরিজের একটা লেন্স দিয়ে তোরা সেভেন্টি টু টু হান্ড্রেড এফ ফোর এল ইমেজ স্টেবিলাইজার সহ যে লেন্সটা এটাতে উনি এফ ফোর অ্যাপারচার ব্যবহার করেছেন যার কারণে ব্যাকগ্রাউন্ডে যে বোকেট আপনারা দেখতে পাচ্ছেন সেটা এফ ফোরের কারণে হয়েছে এবং কারো আরেকটা বড়ো কারণ যেটা সেটা হচ্ছে যে একশো আশি মিলিমিটার ফোকাল লেন্স ব্যবহার করা হয়েছে ফলে এটার বোকে এবং যে শ্যালো ডেপথ অফ ফিল তৈরি হয়েছে সেটাও এই ফুলটাকে নীল ফুলটাকে বের করে আনার জন্যে সহায়তা করেছে ফলে আপনারা কালার ব্যালেন্স যে করবেন সাথে এই এলিমেন্টগুলোও মাথায় রাখতে হবে যে সাপোর্টিং যে এলিমেন্টগুলো যেমন লিডিং লাইন এবং যে বোকে ডেপথ অফ ফিল্ডের এই যে কারুকাজগুলো এটা যত থাকবে ছবিটাকে তত সুন্দর করবে এখন দেখাবো স্ট্রাকচারাল সিমেট্রি দিয়ে কিভাবে আমরা ছবিতে ব্যালেন্স আনতে পারি এখানে দেখতে পাচ্ছেন বাইতুল মোকারমের ছবি উপরে যে নিয়ম সাইন দেখতে পাচ্ছেন সেই নিয়ম সাইনকে যে স্ট্রাকচারগুলো সাপোর্ট করছে যদি দেখতে পাচ্ছেন যে আর্চ তিনটা আল্লাহ লেখাকে সিম্বোলাইজ করছে এবং ওই দিকে আপনার দৃষ্টি তাকে নিয়ে যাচ্ছে এবং ছবি তোলার সময় এটা এভাবেই তোলা হয়েছে যেন তলা থেকে অ্যাঙ্গেলটা নেওয়া হয় আপনার চোখটা যেন আল্লাহু লেখার দিকে চলে যায় সাথে আপনারা যে আর্চের মাথাগুলো দেখছেন সেটাও উপরের দিকে তাক করা এবং এই তাক করাটাই আমরা ব্যবহার করেছি নিয়ন্ত্রাইনটাকে ইন্ডিকেট করতে যে আমাদের দর্শকের চোখটা যেন নিয়ন্ত্রী দিকে যায় তো স্ট্রাকচারাল এলিমেন্ট ব্যবহার করে এভাবেই ছবিটাকে ব্যালেন্স করা হয় যেন দর্শক ছবিটা দেখে তার সেই অনুভূতিটা পান কোথায় তার চোখটা যাবে এবং ছবিটার যে সেটা যেন বুঝতে পারেন এখানে দেখছেন একটি হাফ সার্কেল দিয়ে প্রোডাক্ট শট স্টিল লাইফের আংটি যেটা আংটিটাকে আমরা সেন্ট্রালাইজ করেছি যেন চোখটা আংটির দিকে যায় সেই সাপোর্টিং এলিমেন্টগুলো হচ্ছে কালারফুল হাফ সার্কেলের চুড়িগুলা যে কারণে আপনার চোখটা ওইখানে বাধাপ্রাপ্ত হয়ে বা ওইখান থেকে ঘুরে হলেও আংটির দিকে চলে আসবে এবং আংটির ভিতরে কিছু সেমি সার্কেল বা হাফ সার্কেল আপনারা দেখতে পাচ্ছেন যা ওই এলিমেন্টের সাথে ম্যাচ করে যায় একটা একটার সাথে কমপ্লিমেন্ট করে ফলে এই ধরনের সার্কেল দিয়ে বা হাফ সার্কেল দিয়ে আপনারা স্ট্রাকচারাল ব্যালেন্স তৈরি করতে পারেন ছবিতে যেটা দৃষ্টিনন্দন হবে এই ফ্রমে দেখতে পাচ্ছেন একটি কাপলের শট যারা হাত ধরে আছেন এবং তাদের পায়ে স্টেপিংটা দেখেন যে এখানে একটা নির্দিষ্ট মোশানকে ফ্রিজ করা হয়েছে তো আমরা এটা বলে থাকি যে মোশান দিয়ে ছবির মধ্যে ব্যালেন্স নিয়ে আসা দেখুন এর পিছনের স্টেপ মেয়েটার এবং ছেলেটার সামনের স্টেপ উপরে উঠে আছে এবং একইভাবে ওদের যে সাপোর্টিং যে দুইটা পা সেই দুইটা মাটিতে বসে আছে এই যে একটা মোশানকে স্ট্রাকচার করা হয়েছে বা ফ্রিজ করা হয়েছে এখানে এবং তাদের হাতের যে কম্বিনেশন সব সহ নিচের দিকে যে একটা অ্যালাইনমেন্ট তৈরি হয়েছে কি আমরা ব্যালেন্স বলে থাকি ছবিতে যে মোশান দিয়ে ব্যালেন্স করা তো আপনারা যে এরকম আরও কিছু উদাহরণ পাবেন আপনাদের আশপাশে মোশন দিয়ে যখন ছবি ফ্রিজ করবেন ব্যালেন্স করবেন তখন বেশ সেটা দৃষ্টি নন্দন হবে এটাও একটি মোশন দিয়ে ব্যালেন্স করা ছবি যেখানে দেখছেন দুজন গ্র্যাজুয়েট তাদের সমাবর্তন হচ্ছে তখন তাদের উচ্ছ্বাসের একটা মোমেন্ট স্বাধীনতা স্তম্ভকে দেখেছেন এটা আমাদের জাতীয় জীবনে একটা বড় প্রতীক জানেন তো এইটাকে রেখে এখানে ফ্রেমটা করা হয়েছে কিন্তু ওরা যখন লাফটা দিয়েছে এই লাফটাই ফ্রেমটাকে ফ্রিজ করেছে বাম পাশের অংশের সাথে এই পাশটাতে একটা ব্যালেন্স ক্রিয়েট করেছে যে কারণে আপনার কাছে ছবিটা বেশ দৃষ্টিনন্দন মনে হবে বা ভালো লাগবে এভাবে আমরা সাধারণত মোশনকে ব্যালেন্স করে বা ফ্রিজ করে ছবির মধ্যে কম্পোজিশন তৈরি করে থাকি এখানে দেখতে পাচ্ছেন স্পেস দিয়ে আমরা ছবিতে ব্যালেন্স আনার চেষ্টা করেছি এখানে মূল যে সাবজেক্ট সে মাঝখানে বসে আছেন তার আশপাশে অনেক জায়গা খালি জায়গা দেখতে পাচ্ছেন কিন্তু উল্টো দিক থেকে সূর্যের আলোর কারণে গাছগুলোতে একটা ছায়া পড়েছে যে ছায়াগুলো তার ডান দিকে এবং বাম দিকে ছড়িয়ে পড়েছে কিন্তু মাঝখানে সূর্যের আলোটা আবার একটু উজ্জ্বল আভা তৈরি করেছে যেখানে কোনো শ্যাডো নেই ফলে চারপাশের যে কালো জায়গাটা যেটাকে আমরা নেগেটিভ স্পেস হিসেবে ধরে থাকি সেই কালো স্পেসটার কারণে মাঝখানে যে সাদা অংশটা বা পজিটিভ স্পেস সাবজেক্টকে পিন পয়েন্টে এখানে কম্পোজ করেছে তো এখানে যেটা বলার বিষয় হচ্ছে যে আমরা এইভাবে নেগেটিভ এবং পজিটিভ স্পেসকে ব্যবহার করে কম্পোজিশনে সৌন্দর্য আনতে পারি বা একটা ছবিকে আরও ভালো দৃষ্টিনন্দনভাবে উপস্থাপন করতে পারি এই ফ্রেমটিও আমরা স্পেসকে ব্যবহার করেছি কম্পোজিশন করতে মাঝখানে যে বাচ্চাটাকে আপনারা দেখতে পাচ্ছেন খুব সুন্দর করে সেজে সে আমাদের জাতীয় বুদ্ধিজীবী স্মৃতিসৌধ যেটা রায়ের বাজারে অবস্থিত সেটাতে সে দেখছে এবং চার আশপাশে নীল আকাশ এবং যে লম্বা ওয়াইড অ্যাঙ্গেল স্পেস যেটা একটা ফিশার লেন্সের তোলা সেটা আপনারা দেখতে পাচ্ছেন যে সেই স্পেসটা চারিদিক থেকে ঘিরে এসে বাচ্চাটাকে মাঝখানে সেন্ট্রালাইজ করে তাকে কম্পোজ করেছে তো এই ধরনের ওয়াইড স্পেস আমরা ব্যবহার করি সেন্ট্রালাইজ করার জন্য একটা সাবজেক্টকে যেন দুপাশ থেকে বা চারপাশ থেকে আপনার চোখটা এসে এইখানটাতে আটকে যায় বা আপনি ফিল করতে পারেন এটাই মূল সাবজেক্ট বা এটাই কম্পোজ সাবজেক্ট এটা ভিতর থেকে একটা ফিলিং হয় যে আপনি চোখটা কোথায় দিবেন বা যারা ছবি এক জানেন না বা বোঝেন না তারাও এই জায়গাটা দেখে এই ছবিটা দেখে বা এই ধরনের কম্পিটিশন দেখে ফিল করেন যে এটাই হচ্ছে মূল সাবজেক্ট আজকে এ পর্যন্তই আমাদের সাথে থাকার জন্য অত্যন্ত ধন্যবাদ আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে কোনো যদি মতামত থাকে কোনো সাজেশন থাকে তাহলে জানাতে ভুলবেন না আপনাদের কাছ থেকে ফিডব্যাক পেলে আমি এটাকে আরও সামনে নিতে পারবো আরও কন্টেন্ট যোগ করতে পারবো পরবর্তী কন্টেন্ট নিয়ে আবার আসছি সে পর্যন্ত সবাইকে অনেক ধন্যবাদ